বান্দরবন বাংলাদেশের তিন পার্বত্য জেলার একটি, তবে বান্দরবন জেলাকে অন্য দুই জেলা থেকে আলাদাভাবে পরিচিত করেছে তার অপরূপ সৌন্দর্যের কিছু দর্শনীয় স্থান। বান্দরবন জেলা নামকরণ থেকে শুরু করে তার নিজস্ব কিছু ইতিহাস আছে। তবে আজকে আমি আপনাদের সাথে বান্দরবনের ইতিহাস সম্পর্কে নয়, তার কিছু দর্শনীয় স্থানসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বান্দরবন জেলার দর্শনীয় স্থানগুলো দেখে আসি। টপ টেনে আপনাদের জন্য থাকছে বগালেক। বগালেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানির একটি লেক। বান্দরবন শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রোমা উপজেলায় কেওক্রাড়ং পর্বতের গা ঘেঁষে বগালেকের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1250 ফুট। একটি ছোট পাহাড়ের চূড়ায় বগালেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো। বাংলাদেশের ভূতাত্ত্বিকগণের মতে বগালেক কোনো মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে। স্থানীয় আদিবাসীদের ধারণা এই হ্রদের আশেপাশে দেবতারা বসবাস করেন, এজন্য তারা এখানে পুজো দেন। তবে রহস্যময় উপকথা এবং অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্য বগালেক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ট্রেকিং এবং ক্যাম্পিং এলাকায় পরিণত হয়েছে। টপ নয়ে আপনাদের জন্য থাকছে চিম্বুক পাহাড়। বাংলার দার্জিলিং নামে পরিচিত চিম্বুকের পরিচিতি অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। চিম্বুক পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবে। বান্দরবন জেলা শহর হতে প্রায় 26 কিলোমিটার দূরে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুট। চিম্বুক পাহাড়ের যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। আপনারা চাঁদের গাড়ি, জিপ, মাইক্রোবাস এমনকি পাবলিক বাসে করেও চিম্বুক পাহাড়ে যেতে পারেন। টপ এইটে আপনার জন্য থাকছে মেঘলা পার্ক লেক অথবা মেঘলা পর্যটন কমপ্লেক্স, যা পর্যটকদের কাছে মেঘলা নামে পরিচিত। মেঘলা বান্দরবন জেলা শহরে প্রবেশের পথে বান্দরবন কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার, যা সময়ের হিসাবে শুধুমাত্র 10 মিনিট। মেঘলায় লেকের উপরে রয়েছে দুটি ঝুলন্ত ব্রিজ। এছাড়া চিত্ত বিনোদনের জন্য আরও আছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, ক্যাবল কার ও প্যাডেল বোট। আপনারা চাইলে খুবই অল্প সময়ে এবং অল্প বাজেটে মেঘলা ভিজিট করতে পারেন। টপ সেভেনে আপনাদের জন্য থাকছে স্বর্ণ মন্দির, যা বান্দরবন শহরের বালাঘাটা এলাকায় অবস্থিত। এই বৌদ্ধ মন্দিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি রয়েছে এবং এটি বাংলাদেশের সর্বাপেক্ষা বড় বৌদ্ধ মন্দির। 2000 সালে দক্ষিণ পূর্ব এশীয় ধাঁচে বার্মার স্থাপত্যবিদদের তত্ত্বাবধানে মন্দিরটি নির্মিত হয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় স্পটে পরিণত হয়েছে এই স্বর্ণ মন্দির। টপ সিক্সে আপনার জন্য থাকছে শৈলপ্রপাত, যা বান্দরবন শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবন থানসি রোডের পাশে অবস্থিত একটি ঝর্ণা। বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবনের কাছে হওয়ায় সারা বছরই পর্যটন সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি। টপ ফাইভে আপনার জন্য থাকছে সাঙ্গ নদী বা শঙ্খ নদী। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবন জেলায় নদীটি অবস্থিত। নদীটির দৈর্ঘ্য 294 কিলোমিটার এবং গড় প্রস্থ প্রায় 119 মিটার। কর্ণফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গ নদী অন্যতম। মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবন জেলায় মদক এলাকার পাহাড়ে এই নদীর জন্ম। বান্দরবন জেলা ও দক্ষিণ চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নদীটি পাহাড়ের কোল ঘেঁষে একে বেঁকে বয়ে চলার কারণে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় নদী হিসাবে
পরিচিতি পেয়েছে। নাম্বার ফোরে আপনাদের জন্য থাকছে কেওক্রাডং পর্বতশৃঙ্গ। বাংলাদেশে ভ্রমণপ্রিয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কেওক্রাডং পর্বতশৃঙ্গের নাম শুনেননি। এটি বাংলাদেশের বান্দরবনের রোমা উপজেলায় অবস্থিত। একসময় যখন কেওক্রাডং পর্বতশৃঙ্গকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হতো, তখন এর উচ্চতা পরিমাপ করা হয়েছিল 1230 মিটার। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে এর উচ্চতা 1000 মিটারের চেয়ে বেশি নয়। কেওক্রাডং পর্বতশৃঙ্গের শীর্ষে সেনাবাহিনী কর্তৃক উৎকীর্ণ যে ফলক দেখা যায় তাতে এর উচ্চতা লেখা হয়েছে 3172 ফুট। কেওক্রাডং শব্দটি মার্মা ভাষা থেকে এসেছে। মার্মা ভাষায় কেউ মানে পাথর, কারা মানে পাহাড়, আর রং মানে সবচেয়ে উঁচু। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। টপ থ্রিতে আপনাদের জন্য থাকছে নীলগিরি। নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলায় নীলগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উপরে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দী থেকে শুরু করে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। বান্দরবন শহর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। টপ টুতে রয়েছে নীলাচল। নীলাচল বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান। বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। 2006 সালে 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। নীলাচলে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন্স পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উপরে অবস্থিত নীলাচল থেকে বর্ষা, শরৎ এমনকি হেমন্ত 3 ঋতুতেই মেঘ ছোঁয়া যায়। নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশে পর্যটকরা সূর্যাস্তের দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। টপ ওয়ানে আপনাদের জন্য থাকছে নাফাকুম জলপ্রপাত। নাফাকুম জলপ্রপাত বান্দরবন জেলায় এমনকি সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আকর্ষণীয় একটি স্থান। এটি বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত। বান্দরবন জেলার থানসি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবন হতে প্রায় 79 কিলোমিটার দূরে অবস্থিত থানসি। নাফাকুম জলপ্রপাতে যেতে হলে সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানসি বাজার থেকে রেমাক্রির দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেয়ে, কারণ নদীটি রেমাক্রি হতে থানসির দিকে ধীরে ধীরে ঢালু হয়ে এসেছে। নদীর কিছু দূর পরপর 1 থেকে 2 ফুট এমনকি কোথাও কোথাও 4 থেকে 5 ফুট পর্যন্ত ঢালু হয়ে নিচে নেমেছে, যার কারণে এখানে অনেক স্রোত। নদীর দুপাশে সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড় রয়েছে। কোনো কোনো পাহাড়ের চূড়া এতই উঁচু যে তা মেঘের আস্তরে ঢেকে আছে এমন মনে হয়। নৌপথে রেমাক্রি পৌঁছানোর পর 3 ঘন্টা হাঁটা পথ দূরত্বে অবস্থিত এই জলপ্রপাত। হাতে পর্যাপ্ত সময় থাকলে পর্যটকরা কখনোই এই জলপ্রপাতটির সৌন্দর্য উপভোগ করতে ভুলেন না।